মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে পাল্টা দিলেন বাপ যুব নেতা। দিনক্ষণ ঘোষণা না হলেও পাহাড়ে বেজে গেছে এডিসি নির্বাচনের দামামা। সবকটি রাজনৈতিক দলের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এডিসি নির্বাচনকে ঘিরে, কিন্তু পাহাড় রাজনীতিতে বিজেপি এখনো এমন ভিত তৈরি করতে পারেনি যেখানে দলের সাফল্য আশা করতে পারে। আর তাই সংস্কারপন্থীর আড়ালে বিদ্রোহী সদলীয় বিধায়কদের চাপে কোণঠাসা মুখ্যমন্ত্রী এডিসি নির্বাচনের প্রসঙ্গকে বাদ দিয়ে 2023 বিধানসভা নির্বাচনে কমিউনিস্টদের বীজ বঙ্গোপসাগরে ফেলে দেবার বলেও রাজনৈতিক ময়দানে গরম করেছিলেন। 2023 পর্যন্ত আজ বন্ধরে চোখ বন্ধরে একটাই লক্ষ্য রাখা, যে ত্রিপুরা কোন জায়গায় কমিউনিস্ট নামে কোন বীজ রাখবো না, তেইশে সমাপ্ত করবো, তারপর নিজের জন্য চিন্তা করবো, তার আগে নয়। 23 পর্যন্ত কাউর মোহা উচিত নয় যে 23 আমরা সমস্ত কমিউনিস্টের বীজ উঠিয়ে বঙ্গোপসাগরে ফেলবো। কমিউনিস্ট নামে কোন বীজ যাতে ত্রিপুরাতে না থাকে সেই দিশাতে কাজ করবো। এবার মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের পাল্টা দিলেন এক বাম যুব নেতা। বর্ষনগরে আয়োজিত ডিওয়াইএফআই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে ওই বাম যুব নেতা বললেন, এমন দিন আসবে বিজেপির বীজ খুঁজে পাওয়া যাবে না, তাদের বীজ উপড়ে ফেলা হবে, এমন দিন আসবে তাদের বীজ শুকিয়ে পাওয়া যাবে না। এটাই হচ্ছে যুবদের কাজ, এটাই হচ্ছে যুবদের শক্তি, যুবদের সন্তানদের বীজ উপড়ে ফেলা হবে, এমন দিন আসবে তাদের বীজ শুকিয়ে পাওয়া যাবে না। এটাই হচ্ছে যুবদের কাজ, এটাই হচ্ছে যুবদের শক্তি, যুবদের শাসক দলের এত ভয় ভীতির পরেও বাম যুবরা যখন মুখ্যমন্ত্রীকে পাল্টা দেবার সাহস রাখছে, তখন এটা বিজেপির জন্য অবশ্যই অশনি সংকেত। কারণ বিজেপির সঙ্গে আজ যে সমস্ত যুবকরা আছেন তারা সবাই বিজেপি দল এবং সরকারের ভূমিকায় খুশি নন। তাই মুখ্যমন্ত্রীকে দেওয়া বাম যুব নেতার পাল্টা জবাব বাস্তবায়ন এখন সময়ের অপেক্ষা, আর সেটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।